অবশেষে এসে গেছি টিআরপি আপডেট নিয়ে। এই সপ্তাহে প্রথম স্থানে কে আছে, নতুন ধারাবাহিকের কি অবস্থা সব জানব, জানা যাবে নতুন করে কারা আবার ঘুরে দাঁড়িয়েছে। তাহলে চলো সব ধারাবাহিকের টিআরপি জানা যাক। আবার সবাইকে হারিয়ে টপার হয়েছে অনুরাগের ছোঁয়া, নতুন টিআরপি 8.8। একটু পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে জগধাত্রী, টিআরপি 8.6। তৃতীয় স্থানে আছে গৌরী এলো, টিআরপি 8.0। চতুর্থ স্থানে আছে নিম ফুলের মধু, টিআরপি 7.8। এবং পঞ্চম স্থানে আছে খেলনাবাড়ি, টিআরপি 7.5। এরপরে ষষ্ঠ স্থানে আছে পঞ্চমী এবং বাংলা মিডিয়াম, যাদের টিআরপি 7.1। এরপরে সপ্তম স্থানে আছে রাঙাবৌ, টিআরপি 6.9। অষ্টম স্থানে আছে এক্কা দোক্কা, টিআরপি 6.8। এরপরে নবম এবং দশম, এই দুটি স্থানে আছে মেয়েবেলা এবং গাঁটছড়া, যাদের টিআরপি যথাক্রমে 6.3 এবং 6.2। প্রথম সপ্তাহে ভালোই টিআরপি দিয়েছে মেয়েবেলা। তাহলে সেরা দশে এই সমস্ত ধারাবাহিক আছে, এইবার দেখা যাক বাকিদের কি হাল। এরপরে 11তম স্থানে আছে মিঠাই এবং সোহাগ জল, যাদের টিআরপি 5.8। 12তম স্থানে আছে হরগৌরী পাইস হোটেল, টিআরপি 5.7। 13তম স্থানে আছে আলতাফরিং, 4.9। 14তম স্থানে আছে নবাব নন্দিনী, টিআরপি 4.7। 15তম স্থানে আছে তোমার খোলা হাওয়া, টিআরপি 4.3। এবং 16তম স্থানে আছে গুড্ডি, টিআরপি 3.6। 17তম স্থানে আছে লক্ষ্মী অকিমা সুপারস্টার, টিআরপি 3.2। এবং 18তম স্থানে আছে গোথুলি আলাপ, টিআরপি 3.1। অপরদিকে 19তম স্থানে আছে মন দিতে চাই, টিআরপি 2.9। 20তম স্থানে আছে শ্রীকৃষ্ণ লীলা, টিআরপি 2.0। এবং সবশেষে 21তম স্থানে আছে রাধাকৃষ্ণ, টিআরপি 1.8। তো বন্ধুরা, এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমার পছন্দের ধারাবাহিকের নাম কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।